তোর একটু ফাইট কর বুঝানি ভাই, আর তো এটা কিস করেছিল হালা নোবডা হালা বট চালার বট লাহগল কিস করে প্লেয়ার হয়ে গাড়ি দিয়ে ঘুরে। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আমি জানি ভাই, এখন আপনারা অনেকে বলবেন যে ভাই আজকে শুরুতে কেন আপনি এন্ট্রি নিয়ে নিলেন। অবশ্যই একটা কারণ আছে, আপনারা সবাই জানেন যে গত দুদিন আগে আবার ইভুকান্ডের ইভেন্ট দিছে। হ্যাঁ ভাই, আমি জানি এখন অনেকে বলবেন যে ভাই আপনি এ কথা কেন বলতেছেন, এখন আমরা তো কোনো কিছু বুঝতেছি না। এখন আপনাদেরকে বুঝিয়ে দিতেছি ভাই, আমি আজকে ইভুগানের চ্যালেঞ্জ ভিডিও বানাবো। আমি আগে দিয়ে বলে রাখি ভাই, এই ইভেন্টের আমার কাছে দুইটা ইভুগান আছে, একটা হলো যে ইএমপি আর একটা হলো যে ফেমাস। আমি জানি ভাই, এখন আপনারা অনেকে বলবেন যে ভাই আপনি গেমে যে 1 সেকেন্ডও টিকতে পারেন না, আপনি আবার চ্যালেঞ্জ ভিডিও কিভাবে করবেন। তাও আবার টু বি স্লো, সো আমরা বেশি কথা না বলি সোজা আমরা গেমে চলে যাই। তো হে গাইস, আমাদের লুট করা শেষ, সামনে কিন্তু এনিমি ফাইট করতেছে। এখন কি করতে হবে? তাকে মারতে হবে। অবশ্য মাথা যথেষ্ট পরিমাণ ঠান্ডা রাখতে হবে, ঠান্ডা রেখে গেম প্লে করতে হবে। তো গাইস, মাথা পুরোপুরি ঠান্ডা রাখতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে আজকে আমরা চ্যালেঞ্জ ভিডিও করতে আসলাম, একটাকে লবি ফাটিয়ে দিছি, আর একটা এনিমি ছিল, আর একটা এনিমি কই গেল গাইস, আমি তো আর পাইতেছি না। এই যে সামনে দেখতে পাচ্ছি, দেখি ওরা কি কনফার্ম করে ওর কিল চুরি করবো আমি গাইস। এর আগে ওই কনফার্ম হয়ে গেছে। আরে সন্ধু, তুমি আমাকে কিলটা দিলে না, আগে দিয়ে কনফার্ম হয়ে গেল, এটা কি কোনো কথা হইলো? আমার সামনে এনিমি আপনারা দেখছেন কিনা তা আমি জানি না। আচ্ছা ওই টু টু টু, ওই কি রিভাব দিতে গেল নাকি? আরে সন্ধু, তুমি রিভাব দাও, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমি তোমার সাথে ফাইট করবো না, আমি তোমার টিমমেটে মারবো। আকাশের দিকে তাকে আর আছি, দেখি কোন সময় খালি নামে। ওই যে গাইস, ওই নাম তো আছে গাইস, সে যে ড্যামেজ আছে, দেখে ওই মরে কি না মরা। আরে ভাই মর, আরে ভাই মর না, আরে আরে মরে না কা ভাই। আরে দূর, ওই ব্যাকআপে চলে গেছে গাইস, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমরা ওরা এখন মাত্র যাবো না। আমি যদি এখানে ফাইট করতাম যাই, ওর টিমমেট আমার পিছনে মারে সুন্দর মতন লবিতে ফাটিয়ে দিবে। যাক, এখন আমার লবিতে যাওয়ার খুব ইচ্ছা নাই, এখন আমি ফাইট। আরে ভাই, আরে ভাই ভাই, এত ফাস্ট বল, আমি কবে থেকে হালাই ভাই? এটা তো একটা চিন্তার বিষয়। যাক, উপরে এনিমি আমি আগেদেরকে মারিয়া লই। একটা ডাউন ভাই, এটা ডাউন, এটা সোনি হয়ে গেছে, এটা ডাউন। আর একটা আছে ভাই, এটা ক্যাপ্টেন করে দেখি কনফার্ম করতে পারি কিনা। আরে অনা রে ভাই, আরে ভাই, আরে ভাই, আসে যাক ভাই, কমা করতে পারলাম না। এখন কি করতে হবে? সোজা রাশ করতে হবে ভাই, সোজা রাশ করতে হবে, এখান থেকে একটা বোম মারতে হবে। না না, বোম মারার সুযোগ নাই, ওই সামনের দিকে চলে যাইতেছে। এখন আমাকে কি করতে হবে? এই প্লেয়ারটা মারতে হবে গাইস। গাইস ভাই, এটা কি হ্যাকার নাকি গেম? ডাউন ডাউন, এটা এটা ভাই ভাই, বল হালা বল হালা বল হালা, কনফার্ম দে কনফার্ম দে কনফার্ম দে, বল হাটাও কনফার্ম দে কনফার্ম দে কনফার্ম। ভাই আমি প্রো প্লেয়ার ভাই, এটি বোর্ড খেলা পারে না। এসে যাক, আমার সামনে এনিমি ফাইট করতেছে, দেখি আমি ওদেরকে মারতে পারি কি না। এই যে উপরে একটা প্লেয়ার ভাই, নিচে একটা প্লেয়ার ছিল, অবশ্যই আমি ভিডিও করতে সেটা দেখছি, আগে দেখি নাই, ঠিক আছে। এই জায়গাটা আমরা আগে মারি, ওই অল্প লাইসে ক্যারেক্টার অন করে মারতেছি, দেখি মরে কি না। সয় অল্প লাই ব্যাকআপে চলে গেছে, কোনো সমস্যা নয়, গাছের ব্যাকআপে নিচ্ছে। আমাকে এখন কি করতে হবে ভাই? সামনে ওর সাথে ফাইট করতে হবে, ওই ফুল ড্যামেজ আছে, ওর সাথে আগে ফাইট করতে হবে। আমি আরেকটা বল ফালাই দিলাম, ফালাই দিয়ে এখানে বোম মারবো গাইস, এখানে বোম মারা দেখে মরে কিনা। একটা বোম মারলাম, মরলো না, দুইটা বোম মারলাম, তাও মরলো না, তিনটা বোম মারলাম গাইস। ওই ওয়াল ফালাই ফুরে ব্যাকআপ নিয়ে নিছে, কোনো সমস্যা নাই, সামনে আমি আরেকটা ওয়াল ফালাম, আরেকটা ওয়াল ফালাই, এবার টাইম বোম মারবো ভাই, টাইম বোম মারলে ওই মরবো, নিশ্চিত মরবো। ডাউন গাইস, ডাউন 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 গাইস, ডাউন। আচ্ছা ওইদিকে আরেকটা এনিমি আছে, একটা ওয়াল ফালাই লোকে ভাই, আগে একটা বোম মারি ওরে, দেখি মরে কিনা, মরে কিনা, মরে কিনা, মরে কিনা, মনে না তো গাইস, দেখি। আরে সন্ধু, ভুল দেখলাম নাকি? কিছু তো বুঝতে পারলাম না। সে যাক, কিলটা কনফার্ম করি, কিল কনফার্ম করি, এখান থেকে আমি চলে যাই সোজা নড়াবার লবিতে, চলে যেতে হবে। আরে ভাই, এটা নেট নেই নাকি? নেট না থাকলে তো টিম আপ করে বসে থাকতাম, মানলাম না। সে যাক, সমস্যা নেই, মাংনা একটা কিল পাইছি, মাংনা কিল কি সারা যায়? অবশ্যই একটু সাফারটা মারতে হবে। তো গাইস, পুরো ম্যাপের ভিতরে মাত্র দুইটা এনিমি আছে, আমার মনে হয় দুই স্কোয়াডে দুইটা এনিমি আছে, দোনোটাই গাড়ি দিয়ে ঘুরতে আছে। যাক, কোনো সমস্যা নাই, আমার সামনে একটা এনিমি গাড়ি দিয়ে চলে আসছে। এখন কি করতে হবে? গাড়িটাকে ফাড়াইতে হবে গাইস, গাড়িটাকে ফাড়াইতে হবে। এই যে গাড়িটা ফাটতেছে না ভাই, ফাট ফাট ফাট। হ্যাঁ গাইস, গাড়িটা ফাইটে গেছে, আমি একটু ড্যামেজ। আরে ভাই, ড্যামেজ লাগলো না রে ভাই, ইন্ডিয়া একটু ব্যাকআপে যাই, নাহলে এনিমিটা আমার মাইরা দিব। ব্যাকআপে যে আমি একটা বোম মারি, বোম মারলাম, মার টাইম করে মার, নক নক। আরে ভাই, মাত্র 100 ড্যামেজ, এখন কি করতে হবে? আমাকে পুরোপুরি রাশ করতে হবে গাইস, এনিমিটা গাড়ি দিয়ে চলে আসছে, আমি আবার শুনছি। এখন ভাই কি করতে হবে ভাই? তোর একটু ফাইট কর ভাই, একটু ফাইট কর, একটু ফাইট কর, তোর তোর একটু ফাইট কর ভাই ভাই। আরে ভাই, আরে ভাই, ও কোন
রতন একটু ফাইট কর বুঝানি তো ইয়ার দুইটা কিস করে হালা নোবদা হালা বট শালার বট লাগল কিস করে প্লেয়ার হয়ে গাড়ি দিয়ে ঘুরে।